আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير الله رب العالمين এর কাছে শুকরিয়া জানাচ্ছি যে মহান রব্বুল আলামিন সর্বপ্রথমে আমার দীর্ঘ শারীরিক অসুস্থতার পর আজকের এই জুমার মসজিদে আসার তৌফিক দিয়েছেন এবং আমরা সকলে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের অপার অসীম কৃপার জন্য আমরা তার কালিমাতে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা সত্যকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আজকের যে খুতবার বিষয়বস্তু আমি চিন্তাভাবনা করেছি, ইমানের মৌলিক বিষয়সমূহের উপরে বিশ্বাস। যেহেতু গত ফেব্রুয়ারি মাসের জুমা ছিল, আমলের পূর্বে ইলম অর্জন করা প্রয়োজন, এটা ফেব্রুয়ারিতে আমার খুতবা ছিল। তো সেহেতু আমরা জানি না, আমি জানি না আপনাদের সেটা স্মরণে আছে কিনা। তো আজকের আমি মৌলিক কতগুলো বিষয়ের উপর ইমানের আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা জানি যে ইমান ব্যতীত কোনো কিছু হওয়া সম্ভব নয়। যতই আমল করুক, ইমান যদি না থাকে তার সে আমল কবুল হবে না। আর ইমানটা এমনি এমনি অন্তরে কখনো প্রবেশও করে না, ইমানটাকে শিখতে হয়, জানতে হয়, প্রশিক্ষণ নিতে হয়, তবে ইমানটাকে পাওয়া যায়। ইবনে মাজার ইমান অধ্যায়ে একটি হাদিস আছে, সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা কোরআন শিক্ষা করার আগে আল্লাহ রাসূলের কাছে ইমান শিক্ষা করেছি, ইমান শিক্ষা করেছি, যে জন্য কোরআনের উপর আমরা দৃঢ় থাকতে পেরেছি। আমাদের দেশে বা উপমহাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে শুধুমাত্র ইমানের উপরে চর্চা হতে পারে। অথচ ইমানটা যে কত গুরুত্বপূর্ণ, আমরা অনেকেই কিন্তু এটার ব্যাপারে সচেতন নই। কারণ ইমান যদি কোনোভাবে আমার কাছ থেকে হারিয়ে যায়, তাহলে অবধারিতভাবে জাহান্নাম ছাড়া আর কিছু নয়। মনে করুন, একটা লোকের পকেটে $10,00,000 আছে, সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সবসময় আতঙ্কের মধ্যে সে থাকবে, না জানি পুলিশ ধরে,
না জানি ছিনতাইকারী ধরে, না জানি আমি ইমানটা মানে টাকাগুলো কখন নিয়ে যায়, আতঙ্কের মধ্যে থাকবে, ঠিক না? এই ইমান সমস্ত পৃথিবীর সম্পদের চেয়ে অনেক মূল্যবান। ইমান দ্বারা সবসময় আতঙ্কে থাকবে, না জানি আমার ইমানটা চলে গেল কিনা বা যাচ্ছে কিনা। যাই হোক, এটা আমার আজকের বিষয়বস্তু না। ইনশাল্লাহ আগামী জুমাতে আমি ইমান ভঙ্গের কারণ নিয়ে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। তো ইমানের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার চর্চা এত বেশি হওয়া প্রয়োজন ছিল, যেটা আমাদের কাছে তেমনভাবে চর্চা হয় না। আর এই বিষয়টা অত্যন্ত অবহেলিত, আমরা জানি, সবই জানি, কী মানে আবার কী? তোমরা দেখবো যে মৌলিক বিশ্বাসের সাথে আমাদের সম্পর্ক কতটুকু আছে আজকে ইনশাল্লাহ সেটা আমরা দেখতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমান বিজমু ওয়া সাবুন ওয়া বিদু সিত্তুনা সোবা। ঈমানের 60টি অথবা 70টিরও বেশি শাখা রয়েছে। ঈমানের 60 এবং অথবা 70টির বেশি শাখা রয়েছে। তো এই যে 60 এবং 70টি শাখার কথা বললেন, এগুলো কিন্তু আল্লাহ রসুলের হাদিসে বিস্তারিত বর্ণনা আছে, এবং ইমাম বাইহাকি তিনি একটি স্বতন্ত্র কিতাবই রচনা করেছেন, যে কিতাবটির নাম আপনারা জানেন, সবুল ইমান। ইমানের শাখা পোশাখা নিয়ে তিনি আলোচনা করেছেন। তো ইমান আমাদেরকে শিখতে হবে কোথা থেকে? কোরআন এবং সুন্নায়, যেভাবে যে অবস্থায় যতটুকু বলা আছে অতটুকুই শিখতে হবে। না বাড়ানো যাবে কিছু, না কমানো যাবে কিছু। আর যদি কমানো হয় ইমান চলে যাবে, বাড়ানো হলেও ইমান চলে যাবে। তো সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে এমনভাবে যেন আমরা ইমানের উপরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকতে পারি, যেটা আল্লাহ পাক বলেছেন, কিন্না আকসারান নাস লা ইউমিনুন, তুমি সংখ্যাগরিষ্ঠ মানুষদেরকে ইমানদারি পাবে না। কতটা কার? আমার না। সংখ্যাগরিষ্ঠ মানুষকে তুমি ইমানদার পাবে না। কেন বললেন এ কথা? ইমান তো অত্যন্ত কঠিন একটি বিষয়, এর উপর অটল থাকা, দৃঢ় থাকা অত সহজ ব্যাপার নয়। যে বিষয়ে প্রচুর জ্ঞানের প্রয়োজন, জানার প্রয়োজন, শেখার প্রয়োজন। ইমান সেলফি সালহীন না বলছেন, আল ইমান ও কওলু কলবি ওয়াল লিসান আমালু বিকলবি ওয়াল লিসান ওয়াল জাওয়ারে। সেলফি সালহীনরা ইমান বলতে ওনারা একটা ভাগে ভাগ করেছেন, ইসলাম কিন্তু তানারাই বুঝেছেন। ইমান হচ্ছে মুখের স্বীকৃতি, অন্তরের বিশ্বাস এবং কর্মের মাত্রার বহিঃপ্রকাশ, তিনটে বিষয়। মুখের স্বীকৃতি, অন্তরের বিশ্বাস, অন্তরের দৃঢ় বিশ্বাস এবং তার বাস্তবায়ন, হচ্ছে এই তিনটি বিষয় হচ্ছে ইমানের সাথে সংশ্লিষ্ট আছে, একক কোনো বিষয় নয়। শুধুমাত্র মৌখিক ঘোষণাটাই ইমানের যথেষ্ট নয়, আন্তরিক বিশ্বাসও যথেষ্ট নয়, কর্মে প্রয়োগ করাটাও এটা ইমানের একটি অঙ্গ। যেমন আল্লাহ রাসূল বলছেন, সৎ কাজ করলে ইমান বাড়ে, অসৎ কাজ করলে ইমান কমে যায়। এটা কর্মের সাথে জড়িত না? কর্মের সাথে জড়িত। ভালো কাজ করলে ইমান বেড়ে যায়, আর খারাপ কাজ করলে ইমান কমে যায়। তাহলে ক্রিয়াটা কর্মের সাথে জড়িত। তাহলে আমাদের অসংখ্য কর্ম আছে যেগুলো সরাসরি ইমানের সাথেই জড়িত, তাতে ইমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়। তাহলে এই যে ইমানের বিষয়গুলো, অন্তরের বিষয়, মুখের বিষয় এবং কর্মের বিষয়, আল্লাহ রসুলের হাদিস থেকে আমরা এগুলো জানার চেষ্টা করি। আল্লাহ রসুল বলছেন, আল ইমানু বিদু সাবুনা ওয়া বিদু সিত্তুনা সোবা। ইমানের 60 এবং 70টির বেশি শাখা রয়েছে। আবদুল্লাহ কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম ইমানের বিষয়টা কোনটি? লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানের প্রথম বিষয়টা হচ্ছে লা ইলাহা। এটা কি? মুখের স্বীকৃতি। এই স্বীকৃতিটা কিন্তু আমরা মুখ দিয়ে বলছি, আবদুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর পথের থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া এটাও ইমানের অংশ, তাই না? পথে কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া এটা ইমানের অংশ, এটা কিন্তু কর্ম। মনে করেন একটা কলার খোসা পড়ে আছে, আমাকে তো হাত দিয়ে তুলতে হবে, তুলে আবার দূরে ফেলতে হবে, বা একটা কাটা পড়ে আছে, মানুষের পায়ে ফুটে যেতে পারে, এটাকে তুলে নিয়ে আমাকে ফেলে দিতে হবে। তাহলে আমার হাত পা শরীর এখানে পরিচালিত হচ্ছে কিসের দ্বারা? ইমানের দ্বারা, তাই না? ইমানের জন্যই তো এটা হচ্ছে নাকি? হাত চলছে, পা চলছে, শরীর চলছে, সব কিছু কিন্তু ইমানের সাথে সংশ্লিষ্ট। যদিও এতটুকু ইমান এই জাতির আছে কিনা আমার কাছে সন্দেহ হয়। আমি একটি লোককে দেখেছি কলার খোসায় পা স্লিপ করে পড়ে তার মাজার হাড় ভেঙে গেছে, চিরকালের জন্য পঙ্গু হয়ে গিয়েছে, হয়তো অনেক লোকের চোখের সামনে পড়েছে। হাত দিয়ে তুলে ফেলতে আমাদের কিন্তু লজ্জাবোধ হয়, ভালো খবর তো রাস্তার উপর থেকে একটা কলার খোসা বা কষ্টদায়ক জিনিস হাত দিয়ে তুলে নির্দিষ্ট জায়গায় ফেলবো, এটা কিন্তু খুব কঠিন ব্যাপার, তাই না? অথচ এটা ইমানের সাথে, একটা মুসলিম ইমানদারের সাথে জড়িত, ওদের না ফেলে বলতে হবে এই লাস্টের পর্যায়ে ইমান ওর নেই। তাহলে ইমান কিন্তু কর্মের মাধ্যমে, যখনই আপনি কোনো দেখবেন বা আমরা দেখবো যে একটি লোক রেফারেন্স দিয়ে শুধু কলার খোসার কথা, যেহেতু বড় জিনিস তুলে ফেলছে, বুঝতে না লোকটার ইমান আছে, তাই না? এটা কর্মের সাথে জড়িত, মুখের সাথে কর্মের সাথে। এবারে আল হাইয়ু সবুম আইয়ু সবতুন মিনাল ইমান, লজ্জা ইমানের একটা অংশ। তাহলে লজ্জা কোথায়? কোথায়? ভিতরে। লজ্জা কোথায় থাকে? ভিতরে। তো এই তিনটে বিষয়, একটা হচ্ছে মুখের উচ্চারণ, অন্তরের বদ্যমূল যেটা হয় আল হাইয়ু সবুম মিনাল ইমান, এটা তো অন্তরে থাকে, আর কর্মের মাধ্যমে প্রকাশ পায় যে ইমান। তিনটে বিষয় সংশ্লিষ্ট হলে তবে তাকে ইমানদার বলা যেতে পারে বা ইমানদার হতে পারে। তিনটে অবশ্যই সংশ্লিষ্ট থাকতে হবে। এই যে এখানে আমরা তিনটে জিনিসই পেয়ে গেলাম আল্লাহ রসুলের বুখারি মুসলিমের হাদিস, এটা যে ইমান তিনটি জিনিসের সমন্বয়। আবারও বলি, মুখের স্বীকৃতি, অন্তরের বিশ্বাস এবং কর্মের মাধ্যমে যেটা বহিঃপ্রকাশ হয়, এটা ইমানের বিষয়টা কোরআনুল করিমে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এসছে। আমরা জানি ইমানের বিষয় কয়টি? ছয়টি। কোরআনুল করিমে ধারাবাহিকভাবে ছয়টি আসেনি ঠিকই, কিন্তু এসে গেছে, ধারাবাহিকভাবে আসেনি কিন্তু এসে গেছে। যেটা আমি 285 নম্বর আয়াত সুরাতে সুরা বাকারা আমি তেলাওয়াত করেছি, আমানা রসুল বিমা উনজিলা ইলাইহি মির রব্বিহি ওয়াল মুমিনুন, রসুল ইমান এনেছেন তার প্রতি যা তার প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। রসুলের প্রতি যা অবতীর্ণ হয়েছে, রসুল তার প্রতি ইমান এনেছেন, তা রসুলকেও তো ইমান আনতে হয় নাকি? আল্লাহ পাক বলছে মা কুনতা তাদরি ইমাল কিতাব ওয়ালাল ইমান, হে রসুল আপনি তো জানতেন না ইমান কারে বলে আর কিতাবও কারে বলে, আমি তো আপনাকে শিক্ষা দিয়েছি। সুরা সুরার আয়াত 42 নম্বর সুরার আয়াত, মা কুনতা তাদরি ইমাল কিতাব ওয়ালাল ইমান, আপনি তো জানতেনই না ইমান কারে বলে। তাহলে রসুলকেও ইমান আনতে হয়েছে। তাহলে আমানার রসুল, রসুল ইমান এনেছে, উনজিলা ইলাইহি মির রব্বি, তানার প্রতি যা অবতীর্ণ হয়েছে, ওয়াল মুমিনুন, এবং মুমিনরা ঠিক ওইভাবে ইমান এনেছে যেভাবে রসুল এনেছে, তাই না? রসুল যেভাবে ইমান এনেছে, সাহাবি বললেন, আমি ইবনে মাজার হাদিস বললাম, আমরা রসুলের কাছে ইমান শিক্ষা করেছি। আমি যদি প্রশ্ন করি আমরা কার কাছে ইমান শিক্ষা করেছি, কে সে, কে আমাদের ইমানের শিক্ষা দিল? এটা বিরাট একটা অধ্যায়, ইমান অধ্যায় অনেক বড়ো না, ছয় খণ্ডে সোহাবুল ইমান যেটা ইমাম বাইহাকী লিখেছেন। তাহলে এই ইমান রসুল শিক্ষা করলেন, সাহাবিদেরও দিলেন, তা আল্লাহ পাক একটি শর্ত দিয়ে দিয়েছেন। 137 নম্বর আয়াত সূরা বাকারাতে আল্লাহ পাক বলছেন, ফাইন আমানু বিমিসলিহি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা, তোমরা যদি ওই সাহাবিদের মতন ইমান আনতে পারো তবে হেদায়েত পাবে। সত্যটা কি? ইমান হুবহু ওভাবে আনতে হবে যেভাবে সাহাবিরা ইমান আনছেন, যেমন আমানু কামা আমানান নাস,
ইমান ওভাবে আনো যেভাবে সাহাবারা ইমান এনেছেন। আমরা কতজন জানি সাহাবারা কীভাবে ইমান এনেছেন, কতজন? যেটা আমি বারবার বলি, আসহাবে রসুলের জীবন না জানলে তার পক্ষে ইসলামকে পালন করা অসম্ভব ব্যাপার। আসহাবে রসুল, কারণ তানারাই রসুলকে ইত্তেবা করেছেন, ইসলামের পরিপূর্ণভাবে অনুসরণ তানারাই করেছেন, খায়রুল কুরুনী কারণ এই যুগের মানুষ তারা। তাহলে আল্লাহ রসুল ইমান আনলেন যা অবতীর্ণ করা হয়েছে, কুল্লুন আমানা বিল্লাহ, তারা সকলেই ইমান এনেছে কি, আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি, ও মালাইকাতি, ও কুতুবিহি, ও রসুলিহি। তাহলে এখানে কয়টি বিষয় পাচ্ছি, চারটি বিষয়, কুল্লুন আমানা বিল্লাহ, ও মালাইকাতি, ও কুতুবিহি, ও রসুল, এখানে চারটি বিষয়ের ইমানের বিষয় আমরা পাচ্ছি। তাহলে আর দুটো বাদ আছে, তাই না? এইগুলো কোরআনুল করিমের সুরা বাকারার অনেক জায়গা আছে। সুরা বাকার 177 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এখানে আমরা আখিরাতের প্রতি ইমান পেয়ে যাচ্ছি। লাইসাল বিররা আন তুওয়াল্লু, পূব দিক বা পশ্চিম দিকে তোমরা যে সিজদা করো এটাতে তেমন কোনো কল্যাণ নেই, বরং কল্যাণ হচ্ছে মানে আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান, ওয়াল ইয়াউমিল আখির। তাহলে এখানে আখিরাতের প্রতি ইমান পেয়ে যাচ্ছি। তাহলে এখন বাদ থাকলো তাকদীর। সূরা কামারের 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না কুল্লা শাইইন খলকনাহু বিকাদার, আমি প্রত্যেকটা জিনিস পরিমিতভাবে তাকদীর সহকারে নির্ধারণ করেছি। প্রত্যেকটি জিনিসের আমি তাকদীর নির্ধারণ করে দিয়েছি, প্রত্যেকের। তাকদীরকে শুধুমাত্র অস্বীকার করি মানুষ ছাড়া আর করে কিন্তু অস্বীকার করে না, করে কি? কোনো প্রাণী জগৎ বা সৃষ্টি জগতের কেউ আল্লাহর দেওয়া তকদীরকে অস্বীকার করে না, করে কিন্তু মানুষ। তাহলে এখানে আমাদের ইন্না কুল্লা শাইইন খলকনাহু বিকদর, তাহলে ছয়টি জিনিস আমাদের এসে গেল কোরআনুল করিমের মাধ্যমে, রসুল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মাধ্যমে ধারাবাহিকভাবে আমরা ইমানটা পাই। এই বিষয়টা, ইমানের বিষয়টা আমরা পাই। আমার মনে হয় এখানে যারা উপস্থিত আছেন প্রায় সকলেই হাদিসে জিব্রাইল সম্পর্কে ধারণা আছে। হাদিসে জিব্রাইল, জিব্রাইল আলাইহিস সালাম মানুষের বেশ ধরে এসে আল্লাহ রসুলের কাছে এসে বলছেন, আখবর নিয়ানিল ইমান, ইয়া মুহাম্মদ আখবর নিয়ানিল ইমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন ইমান কী জিনিস। আল্লাহ রসুল তার ইমান বিল্লাহ ও মালাইকাতি ও কুতুবি ও রসুলি ওয়াল ইয়াউমিল আখির ও কদরে খাইরি ও শাররি, কয়টার কথা বলা হলো? ছয়টি। ইমান হচ্ছে আল্লাহর প্রতি ইমান, কিতাবের প্রতি ইমান, ফেরেশতাদের প্রতি ইমান, কিতাবের প্রতি ইমান, রসুলগণের প্রতি ইমান, আখিরাতের প্রতি ইমান, তাকদীর। এখানে সিরিয়ালি ছয়টা আমরা পেয়ে গেছি। এই জিনিসগুলো, এই প্রত্যেকটি বিষয়গুলো আমাদের যেমন মৌখিকভাবে স্বীকৃতি দিতে হবে, অন্তরের সেটাকে বদ্ধমূল করে নিতে হবে, এবং সেই সাথে আমাদের কর্মে সেটা পরিণত করতে হবে। এখন একটা একটা করে যদি আমি আলোচনা করি তার তো সময় তো এমনি পার হয়ে যাবে, যে আমরা কতটুকু ইমানদার এই ছয়টি বিষয়ের পরে। তবে মনে রাখতে হবে, ছয়টি বিষয়ের যদি একটির কোনো কিছু ঘাটতি থাকে ইমান থেকে খারিজ হয়ে যাবে, ভালো করে বুঝতে হবে। এটা ছয়টি বিষয় অত সহজ বিষয় নয়, খুব কঠিন, প্রচুর চেষ্টা করতে হবে। তাহলে এই যে জিনিস, এই যে আল্লাহর প্রতি ইমান, প্রথম কি আসছে? শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, প্রথম কি বলা হলো? আল্লাহর প্রতি শাহাদাত দেওয়া। আমরা তো মুখেই বলে ফেলি, আর আরবদের ভাষা ছিল আরবি, তারা কিন্তু সহজে বলেনি, বলেছে কি? আরবদের ভাষা আরবি থাকা সত্ত্বেও কিন্তু অত সহজে তারা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা মুখে উচ্চারণ করেনি সহজে, অনেক সময় লেগেছে। দীর্ঘ 10-12 বছর ধরে আল্লাহ রসুল মাত্র কয়েকজন সাহাবি পেয়েছিলেন, কেন বলেন তো? আমাদের যে আবার কোনো কোনো জায়গায় জেকরও করে লা ইলাহা ইল্লাল্লাহ জেকর, নাউজুবিল্লাহ মিন যালিক, কারণ এই ইলা শব্দটা আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জানেই না। আমি আমার অপারেশনের আগে আমি একটা প্রোগ্রাম করেছিলাম, আল্লাহ দেশের ছেলেরাই ছিল ইউনিভার্সিটির,
অনেক ছিল। তা আমি জিজ্ঞাসা করছিলাম কলেমার অর্থ কয়জন জানেন, হাত তোলেন তো। তবে সবাই জানে, তার মধ্যে একজন মানুষ, একটা ছেলে মাত্র কলেমার সঠিক অর্থ বলছে, সব ভুল। দেখতে পাচ্ছেন, একজন। তাহলে কত মারাত্মক জিনিস, আমাদেরকে শিখতে হবে সঠিক জিনিস। যাই হোক, এটা আমার আলোচনার বিষয়বস্তু, যখন আসবে তখন আমি বলবো ইনশাআল্লাহ যে কতজন আমরা কলেমায় বিশ্বাস করি, কতজন কলেমার সঠিক অর্থ জানি, আমি সেদিন জিজ্ঞাসা প্রশ্ন করবো ইনশাআল্লাহ আপনাদেরকে। তো যাই হোক, ইমানের প্রথম জিনিস হচ্ছে আল্লাহর প্রতি ইমান। তো আল্লাহর প্রতি ইমান আনতে গেলে আমাদের চারটি জিনিসের প্রতি ইমান আনার প্রয়োজন। একটা হচ্ছে আল্লাহর জাত বা উজুদের প্রতি ইমান, আল্লাহর জাত বা সত্তা বা উজুদের প্রতি ইমান। দুই হচ্ছে আল্লাহর রুবুবিয়াতের প্রতি ইমান। তিন হচ্ছে আল্লাহর উলুহিয়াতের প্রতি ইমান। চার হচ্ছে আসমা ও সিফাতের প্রতি ইমান। এই যে আসমা ও সিফাত, মানে আল্লাহর গুণাবলী সম্পর্কিত, আমি কলকাতার এক মসজিদে ওরা তর্জমা পড়ছিল, মানে দাস হচ্ছিল, বলছে যে খোদা, সব শব্দ খোদা ব্যবহার করছে। আমি তখন বললাম যে মানুষ ও খোদা না বলে ভগবান বললে সমস্যাটা কোথায়? আপনার কোরআন হাদিস কি কোথাও কি খোদা আছে নাকি? তাই ভগবান বলেন, গড বলেন, ঈশ্বর বলেন, আপনি এটা বলেন কেন? আপনি আসমা ও সিফাতকে বিকৃতি করে দিলেন, আপনি জানেন যে ইমানের থেকে আপনি কোথায় চলে গেলেন? যে আমাদের দেশে সচরাচর বলে না খোদার কসম, খোদা আপেজ, কত কিছু বলে না। তাই বললো আপনি খোদা বলেন কেন, ভগবান বলেন, এদেশে ভগবানটা বেশি বোঝে। আপনি যদি মনে করতে চান যে আল্লাহরে চেনাতে যে মানে খোদা বলার দরকার, তা ঠিক আছে ভগবান বলেন, কিন্তু আসমা ও সিফাতকে অস্বীকারকারী হবেন আপনি। তবে হ্যাঁ, এগুলোর ব্যাখ্যা করা যেতে হবে, তাও সঠিক এবং নির্ভুল ব্যাখ্যা হতে হবে। তো যাই হোক, শাহাদাতে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম হচ্ছে শাহাদাত দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো আমরা সবাই বলি, আর আল্লাহ রসুল কি বলছে, উমিরতু আন কাতিলান নাস, আমাকে নির্দেশ দেওয়া আছে মানুষের সাথে লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য। হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না আন্নী রাসূলুল্লাহ, এই সাক্ষ্য তারা যতক্ষণ না দেবে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রসুল, ততক্ষণ পর্যন্ত কাতিলান নাস, মানুষের সাথে লড়াই করতে বলা হয়েছে। এই হাদিসটাও কিন্তু বুখারী মুসলিমের হাদিস, মুসলিমের প্রথম খণ্ডেই পেয়ে যাবেন। তাহলে এটা কি খুব সহজ জিনিস মনে করলেন নাকি, যে রসুলকে আল্লাহ আপনাকে পক্ষ থেকে নির্দেশই দেওয়া হয়েছে যে যতক্ষণ পর্যন্ত শাহাদাত না দেবে তারা মুসলিমদের শত্রু। আমার তো সবাই বিশ্বাস করে বলে। তাহলে এই কালিমা অত্যন্ত ভয়ঙ্কর একটি জিনিস, তাই আরবরা বলেছিল সূরা সোয়াদের মধ্যে বলা আছে, আজালু আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা সাইউন উজাব, মোহাম্মদ বলে কি এতগুলো ইলাকে বাদ দিয়ে একজন ইলাকে আমাদের মানতে বলে, এটা তো আশ্চর্যের কথা, ওরা মানতে চায়নি। আর আমরা অসংখ্য ইলার মাবুদের আনুগত্য করেও আমরা মুসলিম আছি, সেদিকে আমি আসছি ইনশাআল্লাহ। তাহলে উমিরতু আন কাতিলান নাস হাত্তা তাশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআ যাকাত ফাইযা ফাআলু যালিক আসমু মিন্নি দিমাহুম ওয়া আমওয়ালুহুম, যদি তারা এই স্বীকৃতি দেয় এবং দেওয়ার পরে আকামাস সালাহ ওয়া আতু যাকাত, এটা কি কর্ম না, এটা ক্রিয়া কি না? সলাত পড়তে কি হাত পা অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার লাগে না? আগে বলেছি না যে অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারটা ইমানের একটা অংশ, তাই না? অংশ না, কি ক্লিয়ার, বুঝতে পারছেন আপনারা যে অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারটা ইমানের একটি অংশ? আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষেরা জানি না বা আমাদেরকে জানানো হয়নি, ইমান কর্মের মাধ্যমে ইমানের সাক্ষ্য দেব, সাদ্দা কাহুল আমল, তার প্রত্যেকটি আমল তাকে সাক্ষ্য দিতে হবে। তাহলে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তারা কি করবে যদি তারা সলাত আদায় করে এবং জাকাত
প্রদান করে, আসা মুমিননি তারা আমার কাছে নিরাপত্তা পাবে, দিমাউহুম ও আমালহুম জান মালের নিরাপত্তা তবে তারা পাবে, তার আগ পর্যন্ত নয়। তা কলেমাটা কত কঠিন? অনেক কঠিন। তো সুতরাং বুঝতে হবে কোন কোন ইমান আমার কওলের সাথে জড়িত, কোন কোন ইমান আমার বিশ্বাসের সাথে জড়িত, কোন কোন ইমান আমার কর্মের সাথে, এগুলো আলাদা করে নিতে হবে, শিখতে হবে। তুমি আগেই বলেছি যে আল্লাহর প্রতি ইমানের ক্ষেত্রে চারটি বিষয় আছে। একটা হচ্ছে উজুদ বা আল্লাহর অস্তিত্ব বা সত্তা। এই সত্তাগত বিষয়টা নিয়ে আমাদের সমাজে চরম বিভ্রান্তি রয়ে গিয়েছে। আল্লাহর এই সত্তাকে নিয়ে বিভ্রান্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব বা সত্তার দুইটি দিক আছে। আল্লাহর সত্তাগত ইমানের দুইটা দিক আছে, একটা হচ্ছে সৃষ্টিগত আর আরেকটা হচ্ছে অস্তিত্বগত। একটা হচ্ছে সৃষ্টিগত এক ধরনের ইমান, আর হচ্ছে অস্তিত্ব বা সত্তা। সৃষ্টিগত কেমন? আকাশ, জমিন, চাঁদ, সূর্য, গোটা সৃষ্টি কেউ না কেউ সৃষ্টি করেছে, এটা হচ্ছে সৃষ্টিগত। এই ইমান পৃথিবীর সমস্ত জাতির লোকেরই আছে, আছে না? যে আসমান কে তৈরি করেছে, হিন্দু লোকও বলবে আল্লাহ করেছে, জমিন কি করেছে, আল্লাহ করেছে, সবাই বলবে যে সৃষ্টিগত বিশ্বাসে সবাই এক, সবাই স্বীকার করে। কিন্তু সমস্যা হয়ে গেছে উজুদ, অস্তিত্ব বা সত্তাগত, এইটা কিন্তু এটার সাথে আমাদের সাথে মৌলিক পার্থক্য কিন্তু এখানে, আমরা আল্লাহর সত্তাকেই অস্বীকার করে ফেলেছি। কারণ সৃষ্টিগত সৃষ্টিগত বিশ্বাস সবাই করে, কিন্তু আল্লাহগত আল্লাহর সত্তাগত ইমান শুধুমাত্র মুসলিমদের ছাড়ার কারণ নেই, কারণই নেই। তাই আমাদের সত্তাগত ইমান কতটুকু আছে সেটা আমরাই তো জানি। আল্লাহর অস্তিত্ব স্বীকার করাটাই হচ্ছে ইমানের মৌলিক বিষয়। আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা মানে আল্লাহকেই অস্বীকার করা। আল্লাহর সৃষ্টিকে দেখে আল্লাহর অস্তিত্বকে সাক্ষ্য দেয়। যে আল্লাহর অস্তিত্বকে অস্বীকারকারী লোকরাই বলে আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার সর্বত্র বিরাজমান, আল্লাহর কোনো আকারই নেই। যার কোনো আকার নেই সে কী করে আকৃতি দেবে, দিতে পারে? যে নিজেরই কোনো আকার নেই, অস্তিত্ব নেই, যার কোনো সত্তা নেই সে আর একটা সত্তা কী করে তৈরি করে? বুঝতে পারছেন আমার কথা? আল্লাপাকের প্রতি আল্লাপাক বলছেন, ইয়া ইবলিস, 75 নম্বর আয়াত সূরা সোয়াদে, মা মানা কান তাসজুদ লিমা খলাকতু বিয়াদাইক, হে ইবলিস তুই কেন সেজদা করলি না, আমি দুই হাত দিয়ে তোরা সৃষ্টি করেছি, সূরা সোয়াদে আছে না? তাহলে আল্লাহর হাত আছে কিনা? পা আছে, সত্তা আছে, শক্তি আছে, ক্ষমতা আছে। আল্লাপাকের এই সত্তা ওভাবে বিশ্বাস করতে হবে। উজুহুই ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সূরা কিয়ামার আয়াত। যে জান্নাতে জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ পাককে সচক্ষে দেখা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা যেন সবাই আল্লাহ পাককে দেখতে পাই, আল্লাহুম্মা আমিন। কারণ সবচেয়ে বড় নিয়ামত, তাহলে আল্লাহ যে চেহারায় আখিরাতে আমাদেরকে দেখা দেবেন, দুনিয়ার জীবনে আমরা দেখবো না ঠিক ঠিক, দেখতে পারবো না ঠিকই, কিন্তু আল্লাহর ওই চেহারা সত্তায় আমাদের প্রতি ইমান আনা ফরজ। যারা আল্লাহর ওই সত্তায় ইমান আনে না, তারা হচ্ছে, আর তাদের আর নাস্তিকের মধ্যে কোনো পার্থক্য হবে কি? একজন বলে আল্লাহর কোনো অস্তিত্বই নেই, আর নাস্তিক বলে আল্লাহ বলে কোনো কিছু না, তো এর মধ্যে কোনো কিছু পার্থক্য আছে কি? কী মনে হয় আপনাদের কাছে? কোনো পার্থক্য নেই। তাহলে আল্লাহর সত্তাকে অস্বীকার করছে মানে সে কি আল্লাহকেই অস্বীকার করেছে। এই ভারতবর্ষের উপমহাদেশে তো মারাত্মক ব্যাপার, এই শব্দটা খুব বেশি সাধারণ মানুষ তো দূরের কথা, বড় বড় নামদারি আলেমরা তারাই কিন্তু আল্লাহর এই উজুদকেই অস্বীকার করে। এই উপমহাদেশের সবচেয়ে বড় আলেম, তানার ওয়াহদাতুল উজুদের পরে একটা বই আছে, মানে উজুদ মানে এক, স্রষ্টা সৃষ্টি সব এক, কোনো পার্থক্য নেই।
লিখছেন স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে পার্থক্য করাটাই নাকি শির, নাউযুবিল্লাহ মিন যালিক। এ জাতির পরে যদি আল্লাহর আজাব যদি না আসে যায়, এ জাতির পরে আল্লাহ যদি শাস্তি না আসে, তা কারপরে যারা আল্লাহকে অস্বীকার করে, বরং নাস্তিকরা ভালো সরাসরি বলে দেয়, এরা তো টুপিধারী, ডিগ্রিধারী, কোরআন পড়ে, নামাজ পড়ে, আল্লাহকে সরাসরি অস্বীকার করছে, এরা কত বড় নাস্তিক। আমি জানি না যে নাস্তিকরা কীভাবে থাকবে, তাদের চেয়ে বড় নাস্তিক কিনারা, আমার প্রশ্ন দেখি। আল্লাহ সত্যকে অস্বীকার করে দিয়েছে, এবং সত্যকে শুধু অস্বীকার করেনি, আল্লাহ মা কদরুল্লাহ হাক্কা কদরিহি, এরা আল্লাহর মর্যাদাকেই উপলব্ধি করতে পারেনি, সর্বত্র বিরাজমান, নাউযুবিল্লাহ মিন যালিক। আমি একজন জিজ্ঞেস করছি আল্লাহ কোথায়, বলে আল্লাহ সব জায়গায়। আমি তাহলে আমার সিজদা করো, আমার মধ্যে আল্লাহ আছে। আমার পায়ে সিজদা দাও, বলে কেন আপনার পায়ে সিজদা দাও, বলে কেন আমার মধ্যে তো আল্লাহ আছে, দুর্গার মধ্যে আছে বলে ওরা সিজদা দেয়, গাছের মধ্যে আছে বলে ওরা সিজদা দেয়, তা তো আমার সিজদা করো। তোমরা সূর্য চন্দ্র হামিমা সিদ্ধার আয়াত, ঠিক সিদ্ধার আগের এই আয়াতটা, তোমরা চন্দ্র এবং সূর্যকে সিজদা করো না, ওয়াসজুদুল্লাহ, সেই আল্লাহর সিজদা করো, আল্লাযী খলাকাহুন্না, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহর সর্বপ্রথম ওজুদকে, সত্তাকে দৃঢ়ভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ সত্তাগতভাবে আছেন। এর মধ্যে আবার অনেক ভেজাল রয়ে গেছে, আল্লাহ আছেন আরও সেটাও ঠিক আছে, কিন্তু এর মধ্যে অনেক ভুল অর্থ রয়ে গিয়েছে। আল্লাহ আরশের উপরে আছেন, আল্লাহ মানে উপরে, আরশে নয়, অনেকে বলে আল্লাহ কত, আল্লাহ আরশে আছে। দেখেন আল্লাহ রসুল একটা কৃতদাসীকে পরীক্ষা করছিলেন, আপনারা জানেন না এই হাদিসটা, আইনাল্লাহ, আরবদের, কিন্তু আমি আরবদের সাথে থাকার আমার সুযোগ হয়েছে, ওনারা যেই প্রথম প্রশ্ন করতো আইনাল্লাহ, আল্লাহ কোথায়, আর আমাদের দেশে কী বলে সে তো জানেন, আমিও জানতাম তাই। তাহলে আল্লাহ আরশের উপরে বিরাজমান, এটা হচ্ছে সত্তাগত দিক। যাই হোক, এ বিষয়ে আপনারা জানেন, আমি আর বেশি দূর এটা নিয়ে এগোব না। এবার হচ্ছে আল্লাহর রুবুবিয়াতের প্রতি ইমান। রব শব্দের কোনো এক অর্থে কোনো ভাষায় কোনো অর্থ অনুবাদ হবে না। আমাদের দেশে সাধারণত বলে প্রতিপালক, লেখে রব মানে প্রতিপালক, নাউযুবিল্লাহ, না, রব শব্দের কোনো ভাষায় কোনো অর্থ অনুবাদ করা যাবে না, এক কথায় ব্যাখ্যা দেওয়া যেতে পারে, রবের ব্যাখ্যা করা যেতে পারে, কিন্তু এক কথায় রবের কোনো অনুবাদই নেই। দেখবেন আরবদের যে সমস্ত অনুবাদ বইগুলো আছে তাতে দেখবেন রব রবই লেখা আছে, তাই না? মহসিন খানের যে ইংলিশ ট্রান্সলেশন দেখবেন যে ও সব ওই ভালো ভালো এগুলো সব ওই রব দেওয়া আছে। রবের ব্যাখ্যা কী হবে? রবের তিনটে ব্যাখ্যা হবে, একটা হচ্ছে খালিক, একটা হচ্ছে মালিক, আরটা হচ্ছে পরিচালক বা মুদাব্বির। এই রবের তিনটে ব্যাখ্যা জানতে হবে। যেমন আমরা রবের অর্থ সাধারণত সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান প্রতিপালকের জন্য যিনি সারা জাহানের রব, এটা কি ঠিক? সমস্ত প্রশংসা সেই আল্লাহ মহান রবের জন্য, মানে প্রতিপালকের জন্য যিনি সকলের, সব জাহানের রব, এই প্রতিপালক ঠিক হলো কি না? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রবের জন্য যিনি সমস্ত কিছুর তিনি রব, রবের শব্দ রবই রাখতে হবে। এবার ব্যাখ্যা যদি আমি যাই তাহলে তিনটে অর্থ দাঁড়ায়, একটা হচ্ছে মালিক, একটা হচ্ছে খালিক, একটা হচ্ছে মালিক, আরটা হচ্ছে মুদাব্বির, পরিচালক। আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, গোটা সৃষ্টি তিনি সৃষ্টি করেছেন, তিনি খালিক। খালিক বলে তার মালিকানা থাকবে, আর মালিকানা থাকবে বলে তার পরিচালনাও থাকবে তার। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জানি যে রব শুধু আমাকে সৃষ্টি করেছেন, কিন্তু শুধু আমাকে কি সৃষ্টি করেছেন, আর কিছু সৃষ্টি করেননি? এই যে যে জ্ঞানের মাধ্যমে আপনাদের সামনে আমি কথা বলছি, এই জ্ঞানটা কার? কার? আমার? আমি জ্ঞানের উৎস, আমি জ্ঞানের আধার, জ্ঞান আমার?
আমার তো কোনো ক্ষমতাই নেই। এই জন্য সুরা সাফাতে 96 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহু খালাকাকুম ওয়ামা তা'মালুন, আল্লাহ পাক তোমাকে যেমন সৃষ্টি করেছে তোমার সমস্ত কাজকর্ম আল্লাহই সৃষ্টি করেছে। আমার সমস্ত, আমার কোনো ক্ষমতা নেই যদি কিনা আল্লাহ আমাকে সেই শক্তি দেন। এক বই তো সবাই পড়ে, তা সব রকম রেজাল্ট একরকম রেজাল্ট হয় না কেন? আল্লাহ পাক যার ক্ষেত্রে যেভাবে ফয়সলা করবেন, আমার সমস্ত ক্রিয়া কর্মকাণ্ডের মালিকও আল্লাহ। বালাগাল উলা বিকা মালিহি কাসাফাত দুজা আবিজা মালি, আমার দেশে একটা কথা শুনুন, বালাক পৌঁছে গিয়েছেন আপন কৃতিত্বে, তিনি সর্বোচ্চ আসনে, নবী সাল্লাম নিজের কৃতিত্বে সর্বোচ্চ আসনে পৌঁছেছেন, তাই তো? মানে তো তাই দাঁড়ায়। আর আল্লাহ পাক কি বলছে, আল্লাহু খালাকাকুম ওয়ামা তা'মালুন, তোমার নিজস্ব কোনো কৃতি নাই। তাই রসুলকে বলছে, আল্লাহ মিয়াজিদ কাইয়াতিমান ফাহাওয়া, আপনাকে কি আমি এতিম হিসেবে পাইনি রসুল? ওয়াজাদাকাল্লান ফাহাদা, আপনি তো ছিলেন পথভ্রষ্ট, আমি পথ দেখালাম আপনাকে। তাই রসুল নিজের কৃতিত্বে চলে গেলেন। এটা আমাদের দেশ তো মিলাদ মাহফিল হয় না মনে হয়, এটা না বলি কত বড় শিট। আল্লাহ পাক বলছেন সব কিছু আমি তোমাদেরকে দিয়েছি, আল্লাহর হাতে সব ক্ষমতা। রুবুবিয়াতের ক্ষমতার প্রথম কথা হচ্ছে তিনি খালিক, সব কিছুর শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস আমার নয়। আমার হতো তাহলে আমিও বন্ধ হয়ে গেলে ঠেকাতে পারতাম নাকি? আমার হার্ট অ্যাটাক হলে আমি ঠেকাতে পারি না? এ মালিক আল্লাহ, তিনি যা খুশি যা, ইন্না রব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, তোমার রব যা খুশি তাই করতে পারে, তোমাদের কোনো ক্ষমতা নেই। তাহলে প্রথম রবুবিয়াতের মূল বিষয় হচ্ছে মালিক, মালিক মানে তিনি পরিচালনা করবেন, পরিচালক সমস্ত। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে সব কিছু আল্লাহই পরিচালনা করেন। এর পূর্বে একটা জিনিস বলি, মনে করি বলে দিই, যেহেতু সব কিছুর মালিকানা আল্লাহর, যেহেতু তিনি মালিক, এই বিল্ডিং টাকা ধন সম্পদ এগুলোর মালিক কি আমরা না আল্লাহ? বিশ্বাস হয়? আমি কষ্ট করি ইনকাম করে বেতন পাই, আমি একটা বাড়ি করেছি পাঁচতলা, আমার সন্তানরে আমি মাস্টার্স পাস করেছি, এ তো সব আমার, আল্লাহর কি কৃতিত্ব আছে এখানে? জাকাতের সময় আমাদের বাড়ি এসে লোকজন হাত পায়ে ধরে, ভাই আমার একটা জাকাতের শাড়ি দেন, একটু কাপড় দেন, কারণ আমার টাকা, আমি মালিক, আমি মালিকের নেশাব, মাল আমার। আল্লাহ পাক কি বলছেন সূরা নূরের 31 নম্বর আয়াতে, ওয়াতুহুম মিন মালিল্লাহ, ওয়াতুহুম মিন মালিল্লাহ আল্লাযী আতাকুম, আল্লাহর মাল থেকে ওদেরকে দাও, যা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। কার মাল? মালটা কার? আল্লাহ কার কথা বললেন? আর আমরা তো বলি আমার মাল, আমি শাড়ি কিনেছি 50টা শাড়ি, তোমার কি তাতে? যাও আমার এখন টাকা নেই, তুমি পরে এসো। মাল কার? এ আমরা মালিক ভেবে নিজেদেরকে ইমান থেকে দূরে সরিয়ে দিয়েছি, রুবুবিয়াতকেই অস্বীকার করছি আমরা। দেখেন প্রকাশ উত্তরে একটু মিলে নিই আমরা, এর ব্যাখ্যা অতদূর যাওয়া সম্ভব না, যেহেতু সময় শেষ হয়ে আসছে। এর এক একটা শব্দের উপরে এক একটা খুতবা দেওয়া উচিত, এগুলোর উপরে এত বড় অধ্যায়। যেহেতু আমি শারীরিকভাবে অসুস্থ ছিল না, আমি তাই করতাম। তো এখানে বলছে যে ওয়া আতুহ মিন মালিল্লাহ, সূরা নূরের 31 নম্বর আয়াত, তোমরা তাদেরকে দাও আল্লাহর মাল থেকে। আল্লাহর মাল কোনটা? আল্লাহর মাল শুধু আকাশ জমিন এইটা? সমস্ত ধন সম্পদের মালিককে, অফি আমওয়ালিম হাক্কুল্লিস সাইল ওয়াল মাহরুম, মনে রেখে দিও ওই তোমাদের ওই ধন সম্পদে রয়েছে মাহরুম এবং বঞ্চিতদের অধিকার। তাহলে এখন ধন সম্পদের মালিক আমি, ঘরবাড়ির মালিক আমি, বিল্ডিংয়ের মালিক আমি, কি সুন্দর অহংকার আমাদের মধ্যে কাজ করে। এটা হচ্ছে রুবুবিয়াতের সাথে শিরক করে যাওয়া। আর যেহেতু রুবুবিয়াতে আরেকটা জিনিস বললাম যে তিনি মালিক খালিক, সব কিছু সৃষ্টি করেছেন, মালিক মানে এই সমস্ত সম্পদ ধনের মালিক আল্লাহ, যা যা বলেছেন এই কপালকে নামাজের সময় সিজদায় দিতে হবে, একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, যাবে কি? ওয়ারকাউ ওয়াসজুদু রব্বাকুম, শুধুমাত্র এই মস্তিষ্ক বা শির শুধু আল্লাহর জন্য রুকাতে হবে, আর কারোর জন্য না। যেহেতু মালিককে আপনি একটা লোকের চাকরি করেন, বেতন দেয়, আপনি আর একটা লোকের গুণগান করেন, তা আপনার চাকরি থাকবে? মনে রাখতে হবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মালিকও আল্লাহ, এর প্রত্যেকটি ব্যবহার আল্লাহর নির্দেশিত পথে আমাকে ব্যবহার করতে হবে, আল্লাহ যা বলছে সেভাবে ব্যবহার করতে হবে।
আমি ইচ্ছা মতন কোনো কিছু ব্যবহার করতে পারবো না, কারণ যেহেতু তিনি হচ্ছেন মালিক। দেখেন না, একটুখানি রাজ্যের মালিক হয়ে গেলে কত রকমের কত কিছু করে, রাজ্যের মালিক মালিকানা পেয়েছে, বা একটু বড় টাকা পয়সার মালিক হলে একেবারে দুনিয়াকে যেন আর কিছু মনে করেন না। না, সমস্ত কিছুর মালিক আল্লাহ। আমাদেরকে শুধু হেফাজত করার, দেখাশোনার দায়িত্ব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রুবুবিয়াতের যে বর্ণনা আমাদেরকে দিলেন, এখানে আমরা দ্বিতীয় জিনিসটি জানলাম, তিনি হচ্ছেন খালিক, তিনি হচ্ছেন মালিক, আর তিনি পরিচালক। আল্লাহ পাক সব কিছু পরিচালনা করেন, আকাশ পরিচালনা করেন, জমিন পরিচালনা করেন, বাতাসকে পরিচালনা করে, সমস্ত কিছু পরিচালনা করেন কে? আল্লাহ। এখন ঝড় হচ্ছে, কালকে ঝড় হচ্ছিল, আমরা চিৎকার দিলে কি বন্ধ করতে পারবো? আমেরিকার কোনো বড় মিসাইল দিয়ে কি ঠেকাতে পারবো? না, এ ক্ষমতা আল্লাহর হাতে। পরিচালনা করেন তিনি, মুদাব্বির তিনি। কিন্তু দুঃখের বিষয়, ভারতীয় উপমহাদেশে এই ভূখণ্ডে আমার একজন বলছে, কি বলেন ভাই, শিখ না করে যাবো কোথায়? 33 কোটি দেবতার দেশে আমাদের জন্ম, তা আমরা শিখ না করে যাবো কোথায়? নাউজুবিল্লাহ মিন জালিম, এটা কোনো কথা হলো? তাহলে পরিচালনা করেন আল্লাহ। এটা আবু জাহাল্লা স্বীকার করতো, ওতবা সাহেবা ওরা স্বীকার করতো। জিজ্ঞাসা করে বলো তো, আসমান জমিন কে সৃষ্টি করেছে? আল্লাহ। মানে উনজ্জিল মিনাস সামায়, ওয়াল মানে উনজ্জিল মায় মিনাস সামায়, বলো আসমান থেকে পানি দেয়, তোমাদের জীবনের মালিক কে, তোমাদের দৃষ্টির মালিক কে, সব বলে আল্লাহ। আমাদের দেশে কি বলে? পরিচালনা করেন কুতুব, শুনেছেন? কুতুবুল আকতাব শোনেননি? আওতাদ, নজিব, নকিব, আওতাদ, তারপর হচ্ছে নকিব, কুতুব, গাউস। গাউস আছে না? গাউস শোনেননি? গাউস ছাড়া আর কোনো এ নেই। আমাদের উপমহাদেশে বড় একজন আলেম, তিনি থাকেন দিল্লিতে, তার মুরিদ আছে কোথায়? হায়দ্রাবাদে। এই বই সবার, প্রায় সবার ঘরে ছিল একসময়, আমি জানি, পড়ে দেখবেন কভার পেজে দেওয়া আছে। ওটা ছিল আমাদের বাংলার বোখারি শরীফ, তাই না? আগুন লেগেছে হায়দ্রাবাদে, সোজা যে উনি সেই মাল সরাচ্ছেন আর পানি দিয়ে নিবাচ্ছেন, চলে গেলেন ওখানে। তাহলে কি পরিচালনা কারা করে? কুতুবের কাছে যে বলা হলো, একজনের ফাঁসি হয়েছে দিল্লিতে, খুব নাম করা একজন, উপমাদের চেনা না এমন কোনো লোক নেই, আমি যেহেতু নাম বলতে চাই না। তো জিজ্ঞাসা করছে যে তিনি, একটা ফাঁসির রায় হবে, তার ফাঁসি হবে, হয়ে গেছে, কুতুবুল আকতাব, কুতুব কারে বলে, এক একটা এলাকায় অথবা এক একটা দেশের এক একজন পরিচালক থাকে, তারা এগুলো পরিচালনা করেন, আল্লাহ পাকের কোনো কাজ নেই। তো সেখানে তানাকে বলা হলো, কুতুব আকতাবকে, তিনি বললেন ঠিক আছে যাও, আমরা ওদের একটা পরিষদ আছে, সেই পরিষদ বললেন ঠিক আছে ফাঁসির রায় মৌকুব করে যাও, ফাঁসির রায় মৌকুব হয়ে গেল, মৌকুব নাউজুর। এটা কিন্তু যেসে লোকের কথা না, বিরাট বিরাট মাদ্রাসার মহাদ্দিস তাদের কথা। আপনি কি মনে করেন, যাদের ফতোয়ার কিতাব আছে প্রায় 20 থেকে 25 খণ্ডের ফতোয়ার কিতাব, আমি নিজে দেখেছি সেই কিতাবগুলোকে, একসময় ভাবতাম যে এগুলো ঠিক। হজে যাত্রীবাহী লঞ্চ ডুবে যাচ্ছে, ক্যাপ্টেন বলল আর কোনো উপায় নেই, এখন আমাদেরকে ডুবে যেতে হবে। তখন তার মধ্যে হঠাৎ করে কুতুবের কথা মনে পড়ল, কুতুবের কাছে সাহায্য চাইল। তখন কিছুক্ষণ পরে ক্যাপ্টেন বলল, না আমরা সে বিপদ কেটে গেছে। কুতুব, সে কী হলো? ওই ঘাড়ে ডিঙ্গি নৌকায় দাঁড়িয়ে ঘাড়ে করে সে লঞ্চ তুলে দিলেন উপরে, চিন্তা করেছেন? এ জাতির কোথায়, এই আমার ভূখণ্ডে যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি, এই ভূখণ্ডে এইসব কথা হয়, এই বই এখানে পাওয়া যায়। আপনি কি মনে করেন যে এই জাতির জন্য হাসিনার চেয়ে ভালো কোনো সরকার আবু বকরের মতন সরকার আল্লাহ পাক দেবে? আল্লাহ পাক আমার মধ্যে জুলুম করতে চায়? এই জাতির আমল যে এত নোংরা পর্যায়ে গিয়েছে, আবু জাহাল্লা কোনোদিন এরকম কুতুবের কাছে সাধুবাদ বলতো? আল্লাহ, ইন আনজাইনা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন, আল্লাহ যদি এই বিপদ থেকে আমারে তুলেন, উদ্ধার করেন। ওই যে রকিবুল ফুলকে দাও আল্লাহ মুখলেসিন আল্লাহউদ্দিন, যখন তারা বিপদে পড়তো তারা কি করতো? আল্লাহর কাছেই সাহায্য চাইতো। কোরআন খোলেন, বিভিন্ন জায়গায় পাবেন,
আল্লাহর কাছে বলছে, ইন আনজাইনা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ, হে আল্লাহ আপনি যদি এই বিপদ থেকে উদ্ধার করে দেন আমরা কৃতজ্ঞ হয়ে যাব। আছে না কোরআনে সূরা আনামে পড়ে দেখেন, সূরা লোকমান পড়ুন, বিভিন্ন জায়গায় সূরা রুম আছে, তারা আল্লাহর কাছে সাহায্য চায়। এরা কি করে? কুতুবের কাছে সাহায্য চায়, কুতুবুল আকতাবের কাছে সাহায্য চায়। ইয়া গাউস মাদাদ কি চায় না? আবু জাহেল লজ্জা পাবে, ওদবা লজ্জা পাবে, এই শিরক ওরা জীবনে কোনোদিন করেনি। কবরের কাছে যে সে কবরের সাহিত্য ব্যক্তি অনেক কিছু করতে পারে। এ বিষয়ে আছে না আমাদের দেশের বাবার কাছে, দেখেন না কয়েকদিন আগে যাচ্ছিল বাবার দরবারে একটা মহিলারে ধরে, কি এটা আমার দুঃখজনক। আমি সম্ভবত 2001-2 সালে কলকাতা যাচ্ছি, বলেছি ঘটনাটা মনে হয়, আরও দুইজন আমার সাথে উঠেছে ট্যাক্সিতে। তো কোথায় যাবেন? এটা বাবার দরবারে যাবেন। কোন বাবা? বলে আজমিরে যাবো। আজমিরে সে কী ডাক্তার? মনে পড়ছে ডাক্তার দেখাতে যাবো। তো কোথায়? বলে আমি আজমিরে যাবো আগে। বলে আজমিরে কি কার্ডিওলজির ডাক্তার আছে? তাহলে আমার মারে নিয়ে যাই, তাই না? কার্ডিওলজির ডাক্তার আজমিরে আছে, কী ডাক্তার, নাম কী? বলে খাজা বাবা। আমি খাজা বাবা নামে তো কোনো ডাক্তার পৃথিবীতে নেই। হ্যাঁ, আরে ভাই আপনি নাম বলেন ডাক্তার, আমিও নিয়ে যাবো, আমার মারও হার্টের রোগ, সেই জন্যই তো যাচ্ছি। তাহলে আজমিরে বাবার কাছে যাচ্ছি হার্টের রোগের জন্য। আমি বলি আপনি আজমিরে যাবেন কেন? অত যাওয়ার দরকার নেই, এই যে মন্দিরগুলো দেখছেন এখানে যে বলেন, ওখানে যদি কাজ হয় তো এখানেও কাজ হবে, একই। এই ঠাকুরের দেবতার সামনে আপনি সাহায্য চান, যদি ওখানে কাজ হয় তো এখানেই কাজ হবে, অদ্ভুত যাওয়ার দরকার নেই, পয়সা খরচ এখানে চান। চিন্তা করেন, আজমিরে নাকি লেখা আছে আসমান হায় তেরা জমিন হায় তেরি, আসমান হায় তেরা জমিন হায় তেরি মকসুদ কর দো মেরা হ্যায় বাবা আজমিরি। কত বড় শিরক! এই আবু জাহেলরা জানত না, ওরা কোনোদিন কবর পূজা করেনি। করেছেন নাকি? পৃথিবীর আরবদের ইতিহাস পড়ে দেখেন, ওরা কোনো ল্যাংটা ফকিরের, গত মাঝে পেপার পড়ছে 10 লক্ষ লোকের সমাবেশ ল্যাংটা ফকিরের মাজারে, এটা উলঙ্গ মানুষের মাজার। এতে এরা নাকি আল্লাহর ওলি, এরা পরিচালনা করে, মুদাব্বির পরিচালক। কবরের কাছে যে মানুষ সাহায্য চাইছে চোখের পানি ছেড়ে দিয়ে, আমি কয়েকজনকে দেখেছি, ওই দেখো কি কলছে আর কাঁদছে দেখো, ওরা আবু জাহেলদের শিরক আর আমাদের দেশের শিরকের অনেক বরং এর থেকে অনেক ভালো ইমানদার ছিল তারা। ওরা শুধু লাত মানাত উজ্জাতা, ওরা ভালো মানুষ ছিল। আর আমাদের সমাজে যা করা হয়, কিন্তু আমরা যখন আমরা যদি ওরা যদি জানতো তো লজ্জায় ওরা মরে যেত। তো যাই হোক, আমাদের দেশে উঁচু উঁচু কবরগুলো আছে, তেমন দেখেন আল্লাহ পাক কি করেছে, লকাত কাররামনা বনি আদম, আল্লাহ পাক বনি আদমকে সর্বোচ্চ মর্যাদা দিতে 70 নম্বর আয়াত সূরা বনি ইসরাইল আছে। কোরআন না জানলে একটা মানুষের পক্ষে কোনোদিন আল্লাহর পথে চলা অসম্ভব ব্যাপার। বুঝতে পেরেছেন আমার কথা? কোরআন না জানলে, কোরআন না বুঝলে, কোরআন না শিখলে অবধারিতভাবে সে শিরকে নিমন্ত্রিত হবে। কোরআন এবং সুন্নার জ্ঞান তাকে থাকতেই হবে, থাকতেই হবে। ওই জন্য আমি গত জুমাতে আমি এই কথাই আলোচনা করেছিলাম, সলাত আদায় করছেন সেই সলাত দেখা যাচ্ছে শিরক হয়ে যাচ্ছে, বিদাত হয়ে যাচ্ছে, কুফুর হয়ে যাচ্ছে। সিলেটের শাহজালালে গজাল মাছ আছে, আবার সিলেটে আর একটা রূপগঞ্জ বলে একটা জায়গা আছে, সেখানেও বড় বড় গজাল, ওর থেকে বড় বড় গজাল মাছ আছে। গজাল মাছে যে বলে মাছকে যে বলছে, বাবা তুমি ওই ব্যাপারে আমার মনের আশাটা একটু জানিয়ে দাও, গজাল মাছ ভায়া মিডিবায় হয়ে বাবাকে বলবে, লজ্জা হয় জাতির জন্য। আমরা কি করেছি, আমরা কি করেছি, আমরা তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত এই নিয়ে বল্লম নিয়ে মারামারি করেছে, আমি শুনেছি ঢাল ছড়কি নিয়ে মারামারি করেছে। তো ওর আল্লাহ কোথায়? এ নিয়ে কোনোদিন মারামারি হয়নি, আমি অন্তত শুনি, আমি জানি না আপনারা জানেন কিনা। আল্লাহ কোথায়? ওয়াদাতুল উজুদ সঠিক না শিরক, এ নিয়ে কি কোনোদিন আমি জানি না কোনো ঝগড়া ফেসাদ মারামারি বা বাহাস হয়েছে কিনা, হয়েছে আমি তো শুনিনি। উচিত ছিল কি, ওয়াদানিয়াতকে প্রতিষ্ঠিত করা আগে আপনি ওরা রফলদান করায় কি করবেন, ওরে আমিন জোরে বলে লাভটা কি? ও তো বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, ওর তো আকিদাই নেই।
ওই সাময়িক হয়তো সে মেনে নিতে পারে, কিন্তু বাস্তব পক্ষে ফালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, ওর অন্তরের মধ্যে তো ঈমানও তো ঢুকিনি। তাহলে আজকের আমাদের বাহাস হওয়া উচিত ছিল আগে উলুহিয়াত আল্লাহর জেল, উলুহিয়াতটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। একটা মানুষ যতক্ষণ পর্যন্ত কালেমার উপরে প্রতিষ্ঠিত হতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমলগুলো সব বাতিল হয়ে যাবে। তো সেই জন্য আল্লাহর রুবুবিয়াত, উলুহিয়াত আর যে আসমা ও সিফাত, আল্লাহর গুণাবলী সমস্ত কিছু, আল্লাহর যে নাম এর কোনো বিকৃতি করা যাবে না। ওই যে আগে বললাম যে আপনি যদি খোদা বলেন তো ভগবান বলেন, ওয়াজারুল্লাযিনা ইউলকুনা ফি আসমাইহিম, 17 নম্বর আয়াত সূরা বনী ইসরাঈলে আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউ বিহা, ওই নামে আল্লাহকে ডাকো। ওয়াজারুল্লাযিনা ইউলকুনা ফি আসমাইহিম, যারা আল্লাহর নামে বিকৃতি করে ওদের থেকে সম্পর্ক ছেদ করো, ওয়াজারুল্লাযিন ত্যাগ করো। আমার আপনার সামনে ভগবান বলে, আমার আপনার সামনে খোদা বলে কয়বার প্রতিবাদ করেছে? আমার আল্লাহর নামকে বিকৃত করছে, আমার আল্লাহকে বিকৃত শব্দে ব্যবহার করছে, কিসের ঈমান আছে আমার ভিতরে? প্রতিবাদ, যেমন আমি প্রতিবাদ করছি, মাওলানা সাহেব আপনি ওখানে ভগবান বলুন, অনেক মুসল্লি সেখানে বসা, ও চমকে উঠেছে, ভগবান বলুন, আর খোদা শব্দ ব্যবহার করবেন না, গড বলুন, ঈশ্বর বলুন, আপনি আল্লাহর নাম বিকৃত করছেন, আপনি ইমান হারা গেছে, তবে করুন, এভাবে বলতে হবে। কারণ আমার কাছে সবচেয়ে প্রিয় কে বলেন তো? সন্তান, মা বাপ। আল্লাহ আমার সবচেয়েতে মর্যাদাশীল, সবচেয়ে আল্লাহর নামের বিকৃতি আমার সামনে ঘটবে আর আমি চুপ করে থাকবো, আমি ইমানদার হতে পারিনি, ইমানের বিন্দু মাত্র সাদ। তাই বলছেন ফালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, না তোমাদের অন্তরে ইমান ঢুকেনি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে পরিচয়, যেমন সন্তান দেন, সন্তান নেন, জীবন দেন, জীবন নেন, এটা তো আল হাইয়ু আল কাইয়ুম, এগুলো সব আল্লাহর সিফাতগত নাম, এটা ঠিক ওভাবে ব্যবহার করতে হবে যতটুকু আমাদেরকে বলার পারমিশন দেওয়া হয়েছে অতটুকু। যেমন 20 বছর পর অমুক হুজুরের দোয়ায় সন্তান পাইয়াছে, তাই না? আর নবীরা সন্তান পাওয়ার জন্য কার কাছে চাইতো? রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব আমাকে একটা সুন্দর সন্তান দিন। নবীরা চাইতো আল্লাহর কাছে, আর এরা চায় কার কাছে? মানুষের কাছে, যে ক্ষমতা যে আসমা সিফাত আল্লাহর কাছে আছে। মনে রাখবেন, আপনি কখনো কোনো মানুষের মুখোমুখি হতে পারেন না, সবসময় মুতাওয়াক্কিল, তুমি সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় এক, আমি যেটা আগেও বলেছি, এক গ্লাস পানি খাওয়ার প্রয়োজনে আল্লাহকে বলতে হবে আমি এক গ্লাস পানি খাবো, আমি পিপাসিত। যেমন আমি অনেক সময় দাঁড়িয়ে থাকি, রিক্সার দরকার, আল্লাহ পাককে বলি যেমনটা রিক্সার প্রয়োজন, আপনি একটা রিক্সার ব্যবস্থা করে দিন, কারণ আমার তো কোনো ক্ষমতাই নেই। কী ক্ষমতা আমার? কোনো ক্ষমতা আছে? আমি তো জিরো। এই আসমা ও সিফাত প্রত্যেকটি বিষয়ে যেটা যতটুকু বলা আছে ওকে ওভাবেই বলতে হবে, কোনো বিকৃতি সাধন পরিবর্তন কোনো কিছু যাবে না। এই যে মৌলিক বিষয়গুলো ইমানের আলোচনা করলাম, যদিও বিষয়টা অনেক বড়, কিছুটা ধারণা দেওয়ার জন্য, তবে আমার নিয়ত আছে যে প্রত্যেকটি 6টি যে বিষয় আছে এই বিষয় নিয়ে ধারাবাহিক একটি আলোচনা করা আমি সুস্থ হলে ইনশাআল্লাহ আমি করবো। তবে আজকের থেকে আমাদেরকে আমার মুখকে সংযত করতে হবে অতটুকু যতটুকু আল্লাহ ব্যবহার করতে বলেছে, তাই না? কোনো অঙ্গ প্রত্যঙ্গ আমি কোনো অবস্থাতে আল্লাহর ওই নির্দেশের বাইরে আমরা যেতে পারবো না। সবসময় আল্লাহর উপরে মুতাওয়াক্কিল হব, আল্লাহর উপরে আমার তাওয়াক্কল থাকবে, আর আসমা ও সিফাতগুলো আমাদেরকে ভালোভাবে জেনে নিতে হবে। কারণ সিফাতগত শির যে এত হয় তা বলার ক্ষমতা, মানে তা বলে শেষ করা যাবে না। তাই আল্লাহর যে বিষয়বস্তুগুলো আলোচনা করলাম, আপনারা আজকে বুঝতে পারলেন যে নাস্তিক শুধু ওই কলেজ ইউনিভার্সিটির লোক হয় না, এই টুপিধারীর লোকরাও নাস্তিক হয়, বুঝতে পারছেন? আজকে আজকে ক্লিয়ার? শুধু ওই টয়পাড়া কোট পাড়া লোকরা নাস্তিক হন, অনেক টুপিওয়ালারাও নাস্তিক হয়, ব্যাপারটা কি তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জেনে বুঝে তানার উপরে যথাযথভাবে ইমান আনার তৌফিক দান করুন। যে ইমান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে সেই ইমানটাই আনার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা,
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم।